কত সুন্দর একটা নামে অভিহিত করা হয়েছে আজকে সংক্ষেপ আলোচনা করব একটু আপনাদের খেদমতে আল্লাহর তরফ থেকে ওহীটা নাযিল হয়েছে 44 থেকে 63 নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স হচ্ছে 23 বছর যাদের কাছে জীবনে সাতবার গেছে জীবনে পাঁচবার গেছে এমন অনেক নবী আছে কিন্তু আল্লাহ নবী আল্লাহ রাসূল সরকার তো আলাম মদিনা দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিবুল নবী বিল তাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বারময় দুই বারময় জিবরাইল সালাম 100 বারময় 200 বারময় 1000 2000 বারময় 23 থেকে 23 বছর জীবনে 44 থেকে 63 বছর নবুয়তের জীবনের মধ্যে জিবরাইল সালাম মোট আমার রাসূলের দরবারে 24000 বার ওহী নিয়ে এসেছে জোরে বলবেন যেটাকে কোরআন আকারে প্রকাশ পেয়েছে লিতুখরিজান নাস মিনাল জুলুমাতি ইলা নূর অন্ধকার থেকে মানুষকে আলোর দিশা দিতে পেরেছে বুখারী শরীফ পরিষ্কার পাঠে ষষ্ঠ অধ্যায় 5027 নম্বর হাদিস আল্লাহ নবী আল্লাহ রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন হযরত ওমর থেকে হাদিসটা রওয়ায়েত কে ওমর যাকে যুদ্ধ রাইন বলা হয় দুটো নূরের অধিকারী আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দ্বিতীয় কন্যাটা ইন্তেকাল করে আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ যদি আমাকে তৃতীয় কন্যা দিত আমি ওমানের সাথে বিবাহ দিতাম সেই হযরত ওমান যে নিজে কোরআনের শিক্ষা নেয় অপরকে কোরআনের শিক্ষা দেয় জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে
এত সহজে আপনার মোবাইলে সাবস্ক্রাইব আল কোরআন
প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করছেন আপনার মোবাইলে এমবিটা খরচ হচ্ছে ওয়াইফাই কানেক্টেড হয়ে বা আপনার মোবাইলে সিম কার্ডে আপনার নেটওয়ার্ক থাকলে আপনি মোবাইলের মধ্যে মোবাইলের সফটওয়্যারের মধ্যে কোরআনটা ডাউনলোড করছেন এত সহজে তো আসলে কিভাবে নাযিল হচ্ছে 23 বছর জীবনে নবুয়তের জীবনে আমার রাসূলের যে কোরআনটা তেলাওয়াত করতে শুনতে চাইছেন আমার আল্লাহ সে কোরআন কিভাবে নাযিল হচ্ছে কিতাবের রিওয়ায়াতের মধ্যে আসছে বড় বড় উসূলে কিতাব উসূলে কোরআনের কিতাবগুলো খুলে দেখেন আল ইতকান ফিল উলুমুল কোরআন উসূলে কোরআনের কিতাব মূল মাদ্দার উপরে কোরআনের কিতাব নাযিল হয়েছে কিভাবে সংক্রান্ত আয়াতের উপরে বিভিন্ন ভাবে ব্যাখ্যা এসেছে আমি মূল সাবজেক্টে যে কথা বলতে চাচ্ছি কোরআনটা কিভাবে নাযিল হচ্ছে মিসলা সিলসিলাতুল জারাস কোরআন নাযিল হয়েছে শব্দের ধ্বনি আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে আমার আল্লাহর তরফ থেকে যখন কোরআনটা নাযিল হয় আমার আল্লাহ বান্দা যখন কোরআন নাযিল করতেন তখন একটা শব্দের ধ্বনি দিতেন ঘন্টার মতো একটা আওয়াজ আসতো সাহাবায়ে কেরাম হুজুররা বলেন যখন ঘন্টার মতো আওয়াজটা আমার নবী আমার মুস্তাফা শুনতেন সঙ্গে সঙ্গে শরীরটা হুজুরের কাছে আরম্ভ করতো হুজুরের শরীরে জ্বর উঠে এসে যেত হুজুর কাঁপতে আরম্ভ করে দিতেন ঘন্টার মতো আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকে এটা একটা নিদর্শন ঘন্টার মতো আওয়াজ দিয়ে আমার রসুলের উপরে আমার আল্লাহ কোরআনটাকে নাযিল করেছে এক নাম্বার ঘন্টার মতো আওয়াজ হয়েছে সাহাবায়ে কেরাম হুজুররা বলছেন আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে কোরআনটা নাযিল হয়েছে দ্বিতীয় নাম্বার হুজুরের অন্তরের মধ্যে কোরআনটা আল্লাহ তরফ থেকে ঢেলে দেওয়া হয়েছে অর্থাৎ জিবরাইল আলাইহিসসালাম হুজুরের অন্তরে এসে ফুঁক দিয়ে কোরআনটাকে ঢেলে দিয়েছেন কোরআনটাকে ঢেলে দিয়েছেন তৃতীয় নাম্বার মানুষের আকৃতিতে ফেরেশতা আগমন করে অর্থাৎ জিবরাইল আলাইহিসসালাম মানুষের আকৃতিতে আসতেন আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে আসতেন বেশিরভাগ তাহিয়াতুল কলবি নামক একটা সাহাবা ছিল তিনার আকৃতিতে আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে এসে হুজুরকে ওহিটা দিয়ে যেতেন ওহিটা হাদিয়া দিতেন ওহিটা নাজনামা দিতেন ঠিক চতুর্থ নাম্বার ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে আবার আল্লাহ পাক কোরআনটা নাযিল করতেন কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে তাই আপনার আমার স্বপ্ন আর নবীদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে আপনার আমার স্বপ্নটাকে কিতাবের রিওয়ায়াতে যেটা পাওয়া যায় মানুষের সাধারণ স্বপ্ন সাধারণ ব্যক্তিদের স্বপ্ন হচ্ছে নবুয়াতে 46 ভাগের এক অংশ এটা হাদিসের ইবারতের মধ্যে এসেছে কিন্তু নবী আলাইহিসসালামের স্বপ্নটাই ওহী হতে পারে নবীদের স্বপ্নতে আমার আল্লাহ পাক কোরআন নাযিল করতে পারে নিজস্ব আকৃতিতে জিবরাইল আলাইহিসসালাম নিজের আকৃতিতে এসে আমার রাসূলের উপরে ওহীটা নাযিল করতেন যদি বলেন না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলা যাবে না ষষ্ঠ নাম্বার ছ নাম্বার আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলে আমার রাসূলকে আমার আল্লাহ পাক খাস হাদিয়া দিতেন আল্লাহ সরাসরি আমার মুস্তাফাকে নেয়ামত দান করেছে জুড়ে বলে সুবহানাল্লাহ দিয়ে বলে আর সপ্তম নাম্বার অর্থাৎ সাত নাম্বার হচ্ছে কখনো কখনো কয়েকবার হযরত ইসরাফিল আলাইহিসসালামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক ওহীটা নাযিল করেছে এই সাত রকম ভাবে পৃথিবীর বুকে 23 বছরের জীবনে নবুয়াতে রাসূলের দরবারে ওহীটা এসেছে আল্লাহ নিয়ামতটা দিয়েছে মর্যাদাটা দিয়েছে মর্তাবা বালা বানিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না চিৎকার দিয়ে বলা যাবে না ওলিদের জন্য জান দেওয়ালা মানুষগুলো আলোচনা বিস্তারিত নয় সংক্ষেপে না দেখে মাঝে আলোচনা সংক্ষেপে না দেখে মাঝে কথা মাত্রা আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কত বড় মর্যাদা একটু চিন্তা করে দেখেন আরে একটা গ্রামে একটা পাড়ায় একটা মহল্লায় শুনে রেখে দেন এ আপনার প্রিয় আল্লাহ বলছে মুজাহিদের সামনে মানে খুন বিলাল রক্ত বলে যাচ্ছে আজকে আপনাদের খেদমতে সময় অতিরিক্ত দিয়ে আপনাদেরকে কষ্ট দেব না আপনার পাড়ায় আপনার মহল্লায় আপনার এলাকায় আপনার গ্রামে আপনার এলাকায় একটা মাদ্রাসা থাকার কারণে খোদার কসম খোদার কসম খোদার কসম ওই মাদ্রাসা হকের উপরে যদি পরিচালিত হয় ওই মাদ্রাসা রসিল হয় এলাকায় গ্রামের মহল্লার মানুষ আল্লাহর জান্নাতি বাড়ি বাড়ি সুবহানাল্লাহ
জায়গা নয়, এটা অভিনয় করার জায়গা নয়, এটা ডামাবাজি করার জায়গা নয়, এখানে বুকের মধ্যে কোরআনটাকে নেওয়ার জায়গা। যে কোরআনকে জিন্দা করার জন্য সাহাবারা জানকে জান মনে করে নাই, রক্তকে রক্ত মনে করে নাই, বিলালকে বিলাল মনে করে নাই, সম্পদকে সম্পদ মনে করে নাই, অর্থকে অর্থ মনে করে নাই, তাবেঈন তবে তাবেঈন ইমাম আইমা মুস্তাহিদিনা রক্ত জান কলিজা দিয়ে কোরআনের আয়াতগুলোকে জিন্দা করার চেষ্টা করেছে। আপনার কেরাম, আপনার আল্লাহ, আপনার এলাকায়, আপনার তারাই, আপনার তারাই বসে একটা নয় দুটো নয়, আজকে পাঁচ পাঁচটা বাচ্চা বুকের মধ্যে কোরআনটা নিয়ে যাচ্ছে, যে কোরআন চিন্তা করার জন্য তার রক্ত দিয়েছে, কতিজা দিয়েছে, বিরাট দিয়েছে, খুন দিয়েছে। মনে রাখবেন, আপনার গ্রাম থেকে, আপনার তারা থেকে সেই কোরআন চিন্তা করার জন্য এই বাচ্চাগুলো গুলোকে কোরআন নিয়ে গ্রামে পাড়ায় আবার কোরআনকে শিক্ষা জিন্দা করবে। এই কোরআনের ওসিলায় গোটা গ্রামের মানুষ চাচাতি চাচাতি করে আমার আল্লাহ পাক কাল কিয়ামত জিন্দা করবে। সব জিনিসকে আমরা ছোট করে ব্রড পয়েন্টে চিন্তা করি না কি হচ্ছে, এত ছোট করে নেন কেন? একটা মাদ্রাসা চলছে, মাদ্রাসা না একটা কোরআন চলছে, কোরআনটা ডিলেট হয়ে যাচ্ছিল, কোরআনটাকে ডাউনলোড করা চলছে। তোমার চটিকে দামের নামটা পড়ানো হয় না ওখানে, একে চন্দ্র দুই পক্ষ পড়ানো হয় না ওই জায়গাটায়, ওই তিন এক তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয়, এটা পড়ানো হয় না। কথা বলে না কেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমি একটু জোরে বলে যাবে আমি যাক আলোচনা করবো না কেন, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের হয়তো, আল্লাহ বাঁচিয়ে রাখলে উনি অসময় হবে, ওই জন্য পাগলিটা রেডি করে রাখতে হয়, যেমন ভূত তেমন ফেরেশতা হতে হবে, কিচ্ছু করার নেই। কত জায়গায় তাবার উলিয়ার জন্য লোক বসলো, কিসের জন্য তাবার উলিয়ার জন্য? ওই ছাড়া কি করতে হয়? তাবার উলিয়ে এসে রেডি করে রাখতে হয়, কখন তো ও জানি না, ওয়াচ করতে হতো, পাগড়িটা দেখে নিয়ে মামু, পাগড়িটা যে জন্য পেলো, যে যে কারণে পাগড়ি দেওয়া হলো সেটা কি কারণ, এটা তো জানতাম না। পাগড়ি দেখলে, জুব্বা দেখলে, জামা দেখলে, কোটি দেখলে, মুখ দেখলে, এটা অমুক ছেলে অমুকের ছেলে, কি কারণে কাউকে পাগড়ি দেওয়া হলো, সম্মানটা কেন পেলো? আরে তোমার পাড়া তোমার ছেলে অমুক তো রাস্তার পাথর ছিল, আজকে তোমার বাচ্চাটাকে তোমার সন্তানটাকে এখানে তুলে দিয়েছে, পাগড়িটা কেন পরানো হলো? ওটা তার সম্মান নয়, ওটা তার কোরআনের সম্মান দেওয়া। তোমার ছেলে মেয়ের দিকে চলে গেলে, তোমার ভাগনার দিকে চলে গেলে, তোমার ভাই ভাইবোন দিকে চলে গেলে, ওকে যে কারণে সম্মান দেওয়া হলো সেই কোরআনের আলোচনা হচ্ছে, সেটা সম্মান দিতে পারলে না কেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। ইচ্ছা ছিল আজকে কিছু ডিপ আলোচনা করব কোন শুনে, কিন্তু না না, সে মানসিকতা আপনারা আগে হারিয়ে ফেলেছেন, আর আমি তো ছেড়ে দেন, আমার তো ব্যাটারি সবসময় ডাউন থাকে, আমার কথা বলা যায় না। আল্লাহ পাক সকলকে সহি বুঝতান করেন, সকলে বলে আমিন। একটু জোরে বলা যাবে আমি, শিক্ষা দিয়ে বলা যাবে আমি, কলিজা দিয়ে বলা যাবে আমি। আল্লাহ কবুল করেছে বলে এই মাজলিসে বসার সুযোগ হয়েছে, না হলে বসার সুযোগটাই হতো না, না হলে বসার সুযোগটাই হতো। তিরমিজি শরীফের হাদিস পঞ্চম অধ্যায় 2905 নম্বর, হযরত ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আবু তালিব হইতে বর্ণিত, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আল্লাহর নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে পাগলেরা এ পাঁচ জুলফি কিবলা পাগলেরা কম্পনি যাদের বুকের মধ্যে কোরআনটা আছে, যাদের দিলের মধ্যে কোরআনটা আছে, যাদের অন্তরের মধ্যে বুকের মধ্যে কোরআনটা মাথা আছে, আল্লাহ রসুল জানিয়ে দেয় কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে তোমরা জান্নাতি বানিয়ে দাও। চেহারা দেখে মনে হবে হাজির করছি, এক একটা হাফেজ হাফেজ বান্দা রাষ্ট্রপতির আর একটা সম্মাননা আছে দেশে আমাদের, সুপ্রিম কোর্ট যদি আইন দেয় ফাঁসি হবে, এই আইন সুপ্রিম কোর্ট দিয়ে দেয় রাষ্ট্রপতির একটা সম্মাননা আছে, রাষ্ট্রপতি দ্বারস্থ হয় সেই ফাঁসি প্রাপ্ত তাদের পরিবার, রাষ্ট্রপতি চাইলে সুপ্রিম কোর্টের আইনকে উঠতে গিয়ে ও নিজে থেকে রাষ্ট্রপতি ফাঁসির থেকে খালাস করতে পারে। আল্লাহর তরফে এটা কি রাষ্ট্রপতি সম্মাননা? কিয়ামতের দিনে হাফেজ বান্দাদের একটা সম্মাননা হবে, জাহান্নামীকে এক একটা হাফেজ বান্দা বসটা করে জান্নাতি করতে হবে, তাদের সম্মান। এই কথা বলে না কেন? আল্লাহ পাক সম্মাননা দিয়েছে, শুধু তাদের নয় তাদের পিতামাতা সম্মাননা আমার আল্লাহ দিয়েছে। যদি বলবেন চিৎকার দিয়ে বলা যাবে না, কলিজা দিয়ে বলা যাবে না। আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 1453 নম্বর হাদিস, হযরত মুআযহ বিন জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটা রিওয়ায়েত। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কিরাম হুজুরদের দিকে লক্ষ্য করে, সাহাবে কিরাম হুজুরদের দিকে তাকিয়ে বলে, কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে যাদের কলিজার মধ্যে কোরআনটা আছে, যাদের দিলের মধ্যে কোরআনটাকে মুখস্থ করেছে, মাখিয়ে নিয়েছে, অন্তরের মধ্যে জড়িয়ে নিয়েছে, আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাদেরকে তো সম্মান দেওয়া হবে, তাদেরকে তো মর্যাদা দেওয়া হবে, তাদেরকে তো মর্যাদা দেওয়া হবে, আল্লাহ পাকের হাফেজ বান্দাদের পিতা মাতাদের কেউ কেউ কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক সম্মানটা দিতে থাকবে, আল্লাহ পাক মর্যাদার অধিকারী বানাতে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হাফেজ বান্দা বান্দাদের মাথার উপরে একটা করে দূরের টুপি আমার আল্লাহ পরিয়ে দিবে, আল্লাহ পাকের তরফ থেকে একটা করে দূরের টুপি পরিয়ে দেওয়া হবে, এই দূরের টুপিটা কেদারের মধ্যে মধ্যে পাওয়া যায়, একটা সূর্য কেঙে একটা ঘরের মধ্যে বন্দি করে দিলে
সূর্যটাকে নিয়েছে ঘরের মধ্যে ঢুকিয়ে দিলে যতটা আলোকিত ওই ঘরটা হবে যতটা চমকাতে থাকবে ওই ঘরটা যতটা আলোকিত হতে থাকবে ওই ঘরটা আল্লাহ পাকে আকাশ চন্দনের মাথার উপরে যে নূরের টুপিটা দেখবে ওই নূরের সূর্য যদি ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া সূর্য পৃথিবী থেকে কত হাজার হাজার সেই সূর্যটা যদি একটা জায়গায় নিয়ে এসে বন্দী করে দেয় কেমন চমচমে আল্লাহ রাসূল বলছেন ওই মাথাটা তার থেকে বেশি চমচমে থাকবে জোরে বলি সুবহানাল্লাহ চিন্তা দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ আজকে দুঃখ লাগে কষ্ট লাগে আমরা কোরআন পড়তে জানি না পঞ্চাশ বছর পুরপুরাই দেখছি এখন সুরা ফাতিহা শুরু করে পড়তে জানে না হুজুরের পাগল হুজুরকে মুসাফা করার জন্য হুজুরের ঘাড়ে উঠে পড়ছে এখন কোরআনে একটা আয়াত শুদ্ধ করে পড়তে যাচ্ছে কথা বলার কথা ঠিক কবে শিশি মরে গেলে ফুলপুরা উড়ি উড়িতে পানি লাগে না কি করব কথা ঠিক ফুলপুরা মরি দাবি করে এই যে অল্প শুনেছে দেরি দেরি পিশাব করে চলে যাবে কি হয় কি লিলি আপনি শ্রোতা আপনি কি নিয়ে গেলেন তরকারি গোটা পাকিস্তানের মতন আপনার কি বলে পলিশুলকে দ্বিতীয় পাকিস্তান বলে এশিয়ার মধ্যে বৃহত্তম একটা গ্রাম এত আবেগ এত ভালোবাসা যে গ্রামে 95% ইনশাআল্লাহ ভূত ঢুকে বলতে পারি আমার সিলসিলার মতবাদের সেই গ্রামের মানুষ যদি এত কোনটা সিদের পিঠ আর কোনটা উল্টো পিঠ না জানতে পারে তাহলে কি হবে স্বাভাবিক জীবন যাপন যেটা সেটা কথা বলছি আমি বেশি জীবের কথা বলছি বাচ্চা গুলোকে পাঠান আমি বলছি না সবাইকে হাফেজ করেন কোরআনটা সহি করে যেন পড়তে পারে মাদার তিলের কোরআন তারতিলা কোরআনটাকে যেন সঠিকভাবে মাহফাজের সাথে তারতিলের সাথে আদায় করতে পারে এটা তো পড়া ফরজ হাফেজ হওয়া ফরজ নয় হাফেজ হওয়া ফরজ নয় কোরআন সহি করে পড়াটা ফরজ কথা কিছু বুঝতে পারছেন বুড়োদের মাদ্রাসা করে উদ্যোগ নেন বুড়োদের মক্তব তৈরি করে কত আমার গঙ্গা এলাকায় উত্তর চব্বিশ পরগনা গঙ্গা নদিয়া আমার আন্ডারে 27 থেকে 29টা সম্ভবত দুটো মনে বেড়েছে মক্তব চলে মেয়েদের আলাদা বিবাহিত মেয়েদের আলাদা যুবতী মেয়েদের আলাদা আপনার যুবকদের আলাদা কিশোরদের আলাদা বুড়োদের আলাদা বৃদ্ধা মহিলা তাদের জন্য কোরআন তেলাওয়াতের আলাদা পাঠ পাঠ করে টাইমিং করা আছে পর্দার সহিত মহিলা দিয়ে মহিলাকে দিয়ে তেলাওয়াত করানো হয় ওই উদ্যোগ আছে এত বড় গেরা খালি হই হই জলসাই হুজুরের খালি মুসাফা করবে কি ভাই তো বৃদ্ধি দিবে আর কি ফেলবে আর হই হই করে মেলা করে ঘুরবে এটাই তাদের সব চলি চলে হক কথা বললে করে কিন্তু কথা ঠিক ঠিক ফুল পড়ার মানে মানেও আছে বাজনাতেও আছে আপনার কি বলে যাত্রাতেও আছে এই ড্যান্স করতে মেয়ে দিয়ে আছে আর ওখানে দিয়ে দেবে ফুল পড়ার মানে আগে কাতারে দিয়ে আছে যে যাও যাও আমাকে সেক্রেটারি সে আবার আপনার কি যাত্রা কমিটি সভাপতি
কথা ঠিক বলছিল ঠিক কোনিকে গেলে আমার টাইম চলে যাবে গুও মারবো আতরও মারবো ফেলে মারে কি হবে উত্তর দাও গা দিয়ে কি গন্ধ বের হবে এক বগলে গুও মারবো আর গুলে আতর মারবো তা কি বের হবে আমার উত্তর দাও গা গুবেরে আমার কাজ করে না মাঝে মাঝে যে এত বড় গ্রাম এত মানুষ এরা তো তৈরি হবে গোটা গ্রাম থেকে যখন মানুষ বের হবে বলি হয়ে বের হবে এত হুজুর এত বক্তা এত পীরের আল্লাহ লকডাউন বন্ধ ছিল লকডাউনে পড়তে কত জল হয়েছে আপনি হিসাব দিতে পারেন হ্যাঁ আমি গুনাহগার কি চারবার এসেছি পাঁচবার আসা হচ্ছে এই তারিখে সাত তারিখে একটা ছিল আসতে পারি মানা করে দিয়েছিলাম বাংলাদেশ যাওয়ার একটা কথাবার্তা চলছিল মানা করে দিয়েছিল আগে এটা নিয়ে পাঁচ নম্বর আমার চলছে আমার কথা কিছু বুঝতে পারছেন এত হুজুর এত বক্তা পরিশুরে কত কত করছে আসলে হুজুর নয় তো বক্তারা দেখ মাস্টার হলে কি হবে ছাত্র যদি বলে আমি দুয়ে দুয়ে চার জানবো না ও মাস্টার কলজের মধ্যে ভরে দিলে ও বুঝতে পারে কেসটা তো মাস্টারকে নিয়ে নয় কেসটা তো আপনাকে আমাকে নিয়ে হুজুরকে ভালোবাসতে হয় আমল করতে হয় না হুজুরের কথা বিদায় নেব আপনাদের খিলতাকে এতে যদি খুশি না হয় আমি মুজাদ্দিদের জামানে বারে বারে আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি এখনো সময় আছে বেশি মানুষ নয় যে কজন আছে আজ থেকে নিয়ত করে কোরআনটা সহি করে পড়ার চেষ্টা করব আরে আপনি হাত বুলিয়ে যাবেন নিয়ত করে আল্লাহ আল্লাহকে মনের মধ্যে কলিজার মধ্যে কোরআন শিখিয়ে দিবে আপনি নিয়ত করেন কোরআনটা খুলে ছেড়ে দিলেন পড়তে জানে না আমি ছেলে না জান পড়তে জানে না কোরআনটা পাতাটা উঁচু করে করেছে চুমা দিয়ে উঁচু করে কোরআনটা কোলে হাত বুলিয়েছে হ্যাঁ পড়তে জানে না পড়তে যা হবে না জান পড়তে হবে না আপনি হাত বোলান এক কথা বলা আপনি হাত বোলান পাক পবিত্র সাথে আপনি হাত বোলান আল্লাহ আল্লাহ জবানে দিয়ে দিতে পারে কথা ঠিক এই জোরে বলেন জবান হতে পারে না পারে না আল্লাহ পাক কবুল করেন এত বক্তব্যের ওয়াজ নসিহত শুনছেন যে একটা জলসায় গেলে একটা পাঞ্জাবি পড়তে হয় এই গ্যান্টা নিয়ে আমাদের একটা জলসায় গেলে যে একটা টুপি পড়তে হয় এই গ্যান্টা আমাদের নেই আজ তো যে পশ্চিম মেদিনীপুর গর্বে তিনবার মারামারি হয়েছে পাকা রাস্তার উপরে তিনবার মারামারি ধুমধাম কি হলো পুলিশ পর্যন্ত চলে এসেছে ওই একই কেস ফুচকার দোকানে পেরে মিশন ছিল কার গার্লফ্রেন্ডের হাত খেয়ে ধরে নিয়েছে ব্যাস শুরু হয়ে গেছে নোংরামির একটা সীমা আছে একটা বুবা একে চাটি আলতে মারতে মারতে চাটি মেরে দিয়েছে বুবা লেগে গেছে মারামারি লেগে গেছে আল্লাহর ওলিদের জন্য যারা দিনে মালা মানুষ হলো আলোচনা করার চেষ্টা করে আলোচনা নেওয়ার চেষ্টা করে না বিস্তারিত আলোচনা না রেখে মাঠে নয় গভীর রাত হয়ে যাচ্ছে একটুখানি বোঝার চেষ্টা করে সত্য করে যদি আজকে কোরআনের মাপে আপনি আমি বসি বসার মতো যদি বসতে পারি দিনে মাপের মধ্যে আপনি আমি যদি আসতে পারি আসার মতো যদি আসতে পারি সত্য করে যদি চরিত্র আপনি আমি গঠন করে যেতে পারি দিনটাকে দিলের সাথে যদি নিতে পারি ইসলাম মোতাবেক জীবনটাকে তৈরি করে নিতে পারি কোরআনের আদর্শ মোতাবেক যদি জীবনটাকে বানিয়ে নিতে পারি এক একটা মানুষকে আমার আল্লাহ কবুল করে নিবে মানসাদা ওয়ালা বানিয়ে দিবে মাতাবা ওয়ালা বানিয়ে দিবে যে কলিজার মধ্যে কোরআনটা আছে আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় একটা
द्वितीय তাদের সামনে যখন কোরআনের আয়াতটা তেলাওয়াত করা হয় ওয়া যাদাতুহুম ঈমানা তাদের ঈমানটা বেড়ে যায় মজবুত কবুল করবেন শিক্ষিত হতে হবে। আল্লাহ সকলকে কবুল করে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে। আসে নবী সালাতু সালাম ছোট্ট করে দোয়া করে আপনাদের খেদমত থেকে বিদায় দেয়।